আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সসীম ধারা অধ্যায় ১৩ চট্টগ্রাম বোর্ড ২০১৬। এখানে একটি গুণাত্তর ধারা দেওয়া আছে, ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ডট ডট ডট, একটা গুণাত্তর ধারা দেওয়া আছে। এই ধারাটির সাধারণ অনুপাত এবং চতুর্থ পদ নির্ণয় করো। তো সাধারণ অনুপাত হলো যে কোনো গুণাত্তর ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যা হয় সেটাই হচ্ছে সাধারণ অনুপাত। আমরা মাইনাস ওয়ানকে ওয়ান ভাগ রুট টু দ্বারা ভাগ করতে পারি, আবার রুট টুকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ যে কোনো পদকেই তুমি তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলেই সেটা তুমি সাধারণ অনুপাত পাবে। আর চতুর্থ পদ নির্ণয়, গুণাত্তর ধারার তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে চলো ক নাম্বার সমাধান করি। আমরা ক নম্বর, ক নম্বরের জন্য আমরা পাচ্ছি উদ্দীপকতে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল ওয়ান বাই রুট টু, এবং সাধারণ অনুপাত আমরা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবো, মাইনাস ওয়ানকে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করেছি। তাই নিচের ভগ্নাংশটি উল্টিয়ে গেলে আমরা পাই মাইনাস ওয়ান রুট টু বাই ওয়ান। তো নিচে আর ওয়ান লিখতে হয় না, মাইনাস ওয়ান এবং রুট টু গুণ করলে আমরা পাই মাইনাস রুট টু। এটি হচ্ছে উক্ত ধারাটির সাধারণ অনুপাত, এটি একটা অ্যান্সার। আর একটা চতুর্থ পদ নির্ণয় করা, আমরা জানি যে কোনো গুণাত্তর ধারার এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর চতুর্থ পদ হলে এন এর মান হবে চার। অর্থাৎ ধারাটির চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার চার মাইনাস এক। তো চার থেকে এক আমরা বাদ দিলে পাই, তাহলে গুণাত্তর ধারার এনতম পদের সূত্র হলো, এটি সূত্র তোমরা মনে রাখবা, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে আমরা এ এবং আর এর মান বসিয়ে পাই, এ হচ্ছে ওয়ান বাই রুট টু, আর হলো মাইনাস রুট টু। চার থেকে এক মাইনাস করলে আমরা পাই তিন। তিন কি? তিন হচ্ছে প্রথম তুমি এভাবে হিসাব করবা যে যদি আমাদের এই মাইনাসের ওপর বিজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে সেটা মাইনাস, বাস সামনে একটা মাইনাস দিলাম, যেহেতু গুণ আকারে আছে এটা আমরা মাইনাস সামনে দিতে পারি। আর এখানে রুট টুর উপর কিউব হচ্ছে রুট টু ইন্টু রুট টু, এই রুট টু রুট টু গুণ করলে আমরা পাই টু, তাই রুট থ্রি রুট টু এর উপর কিউব হলে পাই টু রুট টু। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান ভাগ রুট টু ইন্টু টু রুট টু, রুট টু রুট টু কেটে দাও, ধারাটির চতুর্থ পদ মাইনাস টু। এর পরের প্রশ্ন ছিল ধারাটির কোন পদ এইট রুট টু, কোন পদ এইট রুট টু। তো আমরা এখানে জানলাম যে গুণাত্ব ধারার এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে দেখো ধারাটির কোন পদ এত, এটা একটা তম পদ দেওয়া আছে, তো এটা ইকুয়াল আমরা কি দিব, এই রুট টু, এই যে এন, এন হচ্ছে তম পদ, এনতম পদ, তাই এখানে কত তম পদ, তার মানে কত তম পদ এত, তাহলে কত হচ্ছে এন এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা এন এর মান নির্ণয় করি। তো ক নম্বর, ধারাটির প্রথম পদ আমরা উদ্দীপক থেকে পাচ্ছি ওয়ান বাই রুট টু, ক থেকে পাই সাধারণ অনুপাত আর ইকুয়াল টু মাইনাস রুট টু, মনে করি এনতম পদ এইট রুট টু। আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে প্রশ্ন মতে আমরা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল লিখতে পারি এইট রুট টু, এর মান ওয়ান বাই রুট টু এবং আর এর মান মাইনাস রুট টু। এখানে আমরা কি করতে পারি, এই যে রুট টু যদি এটা হয়, এই রুট টু দ্বারা এই রুট টুকে গুণ করলে টু পাই, তাহলে টু এবং এইট গুণ করলে সিক্সটিন বা ষোলো, তাহলে মাইনাস রুট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল সিক্সটিন বা ষোলো। তো এখন আমরা কি করব, দেখো ষোলোকে আমরা টু যদি ভিত্তি করি, টু এর উপর চার দিলে ষোলো পাই, তাহলে টুকে আমরা রুট টু করলে তাহলে পাওয়ার দিতে হবে কয়টি, আট, কারণ একটি টু এর মধ্যে দুইটি রুট টু থাকে, তাহলে এখন টু এর উপর পাওয়ার যদি চার হয় রুট টু এর উপর পাওয়ার হবে আট। আর সামনে একটা মাইনাস দিয়ে দিব আমরা, কারণ জোর পাওয়ার যদি জোর সংখ্যা হয় মাইনাসে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা মাইনাস রুট টুর উপর এইট পাওয়ার দিলে এখানে পাই হচ্ছে চারটা এইট পাওয়ার, তার মানে চারটা টু,
একটা 2 এর ভিতর দুইটা রুট 2 থাকে হ্যাঁ এইভাবে মনে রাখতে পারো তার মানে রুট 2 এর উপর স্কয়ার হলে 2 হয় তাহলে এখানে যদি 8 হয় তাহলে রুট 2 এর উপর একটা স্কয়ার 2 হইছে 2 2 2 এই চারটা 2 গুণ করলে কত হয় 16 আর যদি মাইনাস এর উপর জোড় সংখ্যা পাওয়ার হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় তো এখন আমরা কি এটা কেন করলাম আমরা এখানে এই যে দেখো মাইনাস রুট 2 আছে এখানে মাইনাস রুট 2 বাদ দিলে n মাইনাস 1 ইকুয়াল 8 লিখতে পারি তাহলে n মাইনাস 1 ইকুয়াল 8 8 ইকুয়াল এবং মাইনাস 1 পার করে দিলে এখানে এসে এক যোগ হয় n এর মান 9 তো ধারাটির n তম পদ হবে 8 রুট 2 এরপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন ধারাটির 10 তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো তো আমরা যে ধারাটির 10 তম পদ তম পদের সূত্র তো তোমরা ইতিমধ্যে শিখলা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দ্রুত নির্ণয় করে ভালো প্রথম পদ ছিল ওয়ান বাই রুট টু আর সাধারণ অনুপাত ছিল হচ্ছে আমাদের মাইনাস রুট টু আর ইকুয়াল টু মাইনাস রুট টু এখানে ধারাটির এন তম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দশতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার নাইন তো এখানে মাইনাস রুট টুর উপর নাইন আছে মাইনাস রুট টুর উপর নাইন অর্থ হচ্ছে মাইনাস মাইনাস থাকবে মাইনাস সামনে চলে আসবে কারণ যদি আমাদের মাইনাসের উপর বিজোড় সংখ্যা পাওয়ার থাকে মাইনাস মাইনাস হয় জোড় সংখ্যা হলে প্লাস হয় আর রুট টু কে আমরা কি করি রুট টু কে আমরা দেখো একটা রুট টু ইন্টু রুট টু টু দি পাওয়ার এইট করে দিলাম কারণ এর বিরুদ্ধে একটা বের করে নিয়েছি নয়টা রুট টু ছিল একটা বাইরে নিয়ে এসে আটটা রাখছি আটটা কেন রাখছি আটটা মানে চারটা টু গুণ আর এই রুট টু কেটে গেল আর রুট টুর উপর এইট পাওয়ার বলতে চারটা টু অর্ধেক টু অর্ধেক পরিমাণ তার মানে আটটা যদি রুট টু থাকে তাহলে পাবো হচ্ছে চারটা রুট চারটা টু গুণ আকারে পাবো তাহলে টু এর উপর ফোর পাওয়ার তাহলে আমরা পাইতেছি সিক্সটিন বা ষোলো এরপর আমাদের নির্ণয় করতে বলছে দশটি পদের সমষ্টি নির্ণয় করো দশটি পদের সমষ্টি কিভাবে নির্ণয় করব আমরা গুণাত্মক ধারার জন্য এনটি পদের সমষ্টি সূত্র জানি হচ্ছে গুণাত্মক ধারার প্রথম এন পদের সমষ্টি সূত্র দুটি আমরা জানি একটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা কখন হয় এটা যখন আর এর মান এক থেকে বড় হয় তখন এই এক নম্বর সূত্র হয় দু নম্বর আরেকটা সূত্র জানি এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা কখন হয় দুই নম্বর সূত্রটা ওয়ান আগে হয় এটাতে আর আগে হয় এখানে ওয়ান আগে হয় যখন আর এর মান ছোট হয় আর যখন আর এর মান বড় হয় তখন আর আগে হয় তো এখানে আমাদের কি ছিল আর এর মান কি ছিল আর এর মান এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে মাইনাস রুট টু যা এক থেকে ছোট মাইনাস রুট টু এটা এক ঋণাত্মক সংখ্যা অবশ্যই ধনাত্মক সংখ্যাতে ছোট হবে তাহলে এক থেকে মাইনাস রুট টু ছোট তাহলে ছোট হলে আমাদের কোন সূত্রটি প্রযোজ্য হবে এই যে দুই নম্বর সূত্র তাহলে আমরা এর মান ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আর এর মান মাইনাস রুট টু তারপর পাওয়ার দশটি পদের সমষ্টি তাহলে পাওয়ার দশ এখানে ওয়ান সূত্রের মাইনাস তারপর আর এর মান মাইনাস রুট টু এখানে আমরা কি করব এই যে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ এখানে জোর সংখ্যা আছে আর রুট টুর উপর টেন পাওয়ার হলে পাঁচটা অর্ধেক পরিমাণ টু গুণ আকারে হয় অর্থাৎ টু টু দি পাওয়ার ফাইভ হয় তাহলে পাঁচটা টু গুণ করলে আমরা কি পাই পাঁচটা টু দুই 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 চার চার আট আট দুই ষোলো ষোলো বত্রিশ বত্রিশ আর এখানে যে মাইনাস ছিল জোর সংখ্যা পাওয়ার এখানে প্লাস হয়ে গেছে সেই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাস হয়েছে ওকে তাহলে আমরা এখানে কি পাচ্ছি মাইনাস একত্রিশ আর এই রুট টুটা নিচে দিয়ে দিছি এই যে রুট টু এই রুট টু দ্বারা আমরা লব দেখো এই যে হরে যে আমাদের অনুবন্ধী আছে ওয়ান প্লাস রুট টু এর অনুবন্ধী হবে ওয়ান মাইনাস রুট টু ওয়ান প্লাস রুট টু এর অনুবন্ধী ওয়ান মাইনাস রুট টু তো আমরা লব হরকে এই অনুবন্ধী দ্বারা গুণ করে দিব দিতে পারো এখানে এই যে রুট টু মাইনাস ওয়ান এখানে ছিল রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে দিচ্ছি লব হরকে এখন দেখো আমাদের এখানে হচ্ছে সরি রুট টু এবং রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি কেন করছি দেখ এখানে আমরা নিচে এই রুট টু গুণ করলে টু হয় আর এটা একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার রুট টু স্কোয়ার হলে টু হয় টু মাইনাস ওয়ান হলে ওয়ান হয় তার মানে এইটুকু আমাদের ওয়ান আর এটা একটা গুণ করলে কি হয় রুট টু
এই যে মাইনাস একত্রিশ রুট টু ইন্টু রুট টু মাইনাস ওয়ান বাই টু। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কেন গুণ করব, এটা করব আমরা সব সময় হরকে হরকে আমরা রিমুভ করার চেষ্টা করব। তো হরকে আমরা চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত আর হয় না, এখন তার করার কিছু নেই, হরকে আমরা উঠিয়ে ফেলার চেষ্টা করব। এই যে সমষ্টি নির্ণয়ের সময় আমরা বেশিরভাগ অঙ্কে এরকম পাই, পাইলে আমরা শেষে গিয়ে কি করব ভেবে পাই না। তো এটা আমাদের শেষ চেষ্টা পর্যন্ত কি করলাম, আমরা হরকে উঠাইতে চাইলাম কিন্তু হর আর উঠানো যাচ্ছে না, হর আমাদের থেকেই যায়, তবে হরকে আমরা পূর্ণ সংখ্যা করে ফেলছি টু।